আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি মজার হরর মুভি নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা জঙ্গলের মধ্যে বাস করা তিনজন পেত্নির গল্প জানতে পারবো। তো চলুন আর স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা 1653 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা উইনি নামক একজন মেয়েকে দৌড়ে তার বাসায় প্রবেশ করতে দেখতে পাই। বাসায় ঢুকতেই উইনির দুই বোন মেরি এবং সারা উইনিকে বার্থডে গিফট দেয়। এখানে উইনি তার দুই বোন সহ সালেম নামক একটি গ্রামে থাকতো। মেরি এবং সারা উইনির জন্য একটি কেক বানিয়েছিল। তারা উইনিকে তা টেস্ট করতে বলে, তবে উইনি কেকটি খায় না। সারা উইনির কাছে কেকটি না খাওয়ার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে উইনি বলে যে তার মেজাজ এখন ভালো নেই, কারণ এই গ্রামের প্রধান রবার্ট উইনিকে বলেছে যে সে এখন বড় হয়ে গিয়েছে, তাই তার উচিত এখনই বিয়ে করে ফেলা। এমনকি রবার্ট উইনির পাত্রও ঠিক করে রেখেছে, যার নাম হলো জন। জন উইনিকে আগে থেকেই পছন্দ করত, তাই উইনি রবার্টের কাছ থেকে পালিয়ে এসেছে। আসলে উইনির বাবা মা মারা যাওয়ার পর থেকে উইনি, ম্যারি এবং সারার দায়িত্ব রবার্টকেই দেওয়া হয়, তাই রবার্টের কথা তাদেরকে শুনতে হতো। তবে উইনি জনকে একদমই পছন্দ করত না। উইনির মন খারাপ দেখে ম্যারি উইনিকে একটি উপহার দেয়। উপহারটি ছিল একটি বিষাক্ত মাকড়সা। উইনির এই উপহারটি অনেক পছন্দ হয়। তখনই দরজায় রবার্ট নক করে। উইনি ম্যারি এবং সারাকে লুকিয়ে পড়তে বলে, যাতে করে ঘরে কেউ নেই মনে করে রবার্ট সেখান থেকে চলে যায়। তবে বোকা সারা চিৎকার করে বলে যে তারা বাসায় নেই, যে কারণে বাধ্য হয়ে উইনিকে দরজা খুলতে হয়। দরজা খুললে উইনি দেখতে পায় বাসার বাইরে অনেক লোক জড়ো হয়ে আছে। তখন রবার্ট উইনিকে আবারও বলে যে জনকে বিয়ে করার জন্য, তবে উইনি রবার্টের মুখের উপর না করে দেয়, যা শুনে জন উইনিকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। রবার্ট এখানে উইনিকে জনের সাথে বিয়ে না করার কারণ জানতে চায়। তখন উইনি সেখানে উপস্থিত বিলি নামক একজন ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে দাবি করে। তাছাড়া উইনি সবার সামনে বলে দেয় যে বিলি এবং সে একসাথে অনেক কিছু করেছে, যা শুনে সব গ্রামবাসীরা উইনিকে অনেক খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। এতে করে রবার্টও উইনির উপর ভীষণ রেগে যায়, আর এ কারণেই সে উইনি এবং তার বোনদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুকুম দেয়। উইনি এবং তার বোনদের জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যা দেখে উইনির মাকড়সা রেগে যায় এবং সোজা রবার্টের গায়ে উঠে যায়। রবার্ট মাকড়সাটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং লাফাতে শুরু করে, আর এই সুযোগে উইনি তার বোনদেরকে নিয়ে একটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। রবার্ট আর তাদেরকে ফলো করে না, কারণ পুরো গ্রামবাসী সেই জঙ্গলকে ভয় পেত। তাদের বিশ্বাস যে এই জঙ্গলে ভয়ানক বিচাররা বসবাস করে। পালাতে পালাতে তারা তিনজন একটি ঘন জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলের ভেতর এতটাই অন্ধকার ছিল যে সারা এবং ম্যারি অনেক ভয় পেয়ে যায়। উইনি তাদেরকে শান্ত করার চেষ্টা করে। হঠাৎই সারা একটি অদ্ভুত গান শুনতে পায় এবং সেদিকেই এগোতে থাকে, আর ঠিক তখনই একটি উইস এসে সারাকে তুলে নেয়। উইসটি এখানে সারাকে একটি স্পেল পান করাতে চায়। এটি ছিল এমন একটি স্পেল যেটা সারাকে পান করালে সারা মারা যেত এবং সারার যৌবন উইসটির কাছে চলে যেত। তবে সারাকে বাঁচাতে উইনি নিজে ওই উইসটির কাছে যায়। তখনই উইসটি উইনির কাছ থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ পায় এবং সে বুঝতে পারে যে রবার্ট এবং সালেমবাসীরা তাদের উপর কতটা নির্যাতন করেছে, তাই উইসটির ইউনিদের উপর অনেক দয়া হয়। এ কারণেই সে সারাকে ছেড়ে দেয়। আসলে উইসটি ইউনিদের ব্যবহার করে সালেমকে তার দখলে নিতে চাইছিল, তাই সে ইউনিকে তার 16তম জন্মদিন উপলক্ষে একটি চোখওয়ালা জাদুর বই উপহার দেয়, যেখানে উইসদের বিভিন্ন মন্ত্র লেখা ছিল। উইনি বইটি পেয়ে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং বইয়ের সব মন্ত্র দেখতে থাকে। সেখানে ম্যাজিক ম্যাক্সিমা নামক একটি মন্ত্র ছিল, যার মাধ্যমে একজন উইস অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। তবে এতে করে উইসটির ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই উইসটি ইউনিকে মন্ত্রটি পড়তে নিষেধ করে এবং ইউনিকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে তারা কখনো এই মন্ত্রটি পাঠ করবে না। আর এরপর উইসটি ইউনিকে আবারও সালেমে গিয়ে তাদের বদলা নিতে বলে সেখান থেকে চলে যায়। উইস্টের কথা মতো তিন বোন রাতের অন্ধকারে সালেমে গিয়ে পৌঁছায় আর রবার্টের বাসার সামনে আসে। উইনি বইয়ের একটি মন্ত্র পড়ে রবার্টের ঘরে আগুন লাগিয়ে দেয়। সারা গ্রামে হৈহুল্লোড় লেগে যায়। এভাবেই তাদের তিন বোনের খারাপের পথে চলা শুরু হয়। এখন এই ঘটনার প্রায় 400 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, অর্থাৎ 2022 সালের দৃশ্য, যেখানে আমরা বেকা নামক একজন মেয়েকে তার কলেজে যেতে দেখি। কলেজে গেলে বেকার বান্ধবী ইজি তাকে বার্থডে উইশ করে, কারণ আজ বেকার বার্থডে ছিল।
তখন সেখানে বেগার আরেক বান্ধবী কেসি চলে আসে। সে বেগাকে তার বার্থডে প্ল্যান জিজ্ঞাসা করে। উত্তরে বেগা বলে যে প্রতিবারের মতো এবারও সে জন্মদিনের রিচুয়াল পালনের মাধ্যমে জন্মদিন সেলিব্রেট করবে। তখন সেখানে কেসির বয়ফ্রেন্ড মাইক আসে এবং ক্যাসিকে তার সাথে হ্যালোইন পার্টিতে যেতে বলে। কেসি এতে রাজি হয়ে যায়। বেকারের সব ভালো লাগে না, কারণ সে ভেবেছিল কেসিও হয়তো বা তার সাথে জন্মদিন রিচুয়ালে থাকবে। এরপর ক্লাসে গেলে মাইক বেকাকে টিস করতে থাকে এই বলে যে বেকার মতো জন্মদিনের রিচুয়াল তো উইজরা পালন করে। এতে করে রেগে গিয়ে বেকা মাইকের উপর আন্দাজে একটি মন্ত্র পড়ে দেয়। আসলে বেকা মাইককে ভয় দেখাতে চাইছিল এবং ঠিক তাই হয়। মাইক ভয় পেয়ে যায় এবং বেকার সাথে ঝগড়া করতে শুরু করে, তাই টিচার তাদেরকে প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দেয়। আর এরপর কলেজ থেকে বের হলে বেকা এবং ইজি দেখতে পায় সারা শহরে হ্যালোইন উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এসব আয়োজন করছিল কেসির বাবা ট্রাস্ক। ট্রাস্ক হলো এই শহরের মেয়র। পথে বেকার দেখা হয়ে যায় ট্রাস্কের সাথে। তিনি বেকা এবং ইজিকে ক্যাসির ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে তারা ট্রাস্ককে সত্যটা বলে না যে ক্যাসি এখন তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। তাই তো তারা কথা বানিয়ে বলে দেয় যে কেসি এখন কিছুটা সুস্থ। আর এরপর ট্রাস তাদেরকে হ্যালোইন ইভেন্টের জন্য কিছু ইনভিটেশন কার্ড দেয় আশেপাশে সবাইকে দেওয়ার জন্য। আসলে ট্রাস আবারও নির্বাচনে মেয়র পদে ভোট পাওয়ার জন্য এমনটি করছিল। আর এরপর বেকা এবং ইজি একটি ম্যাজিক শপে যায়, যেখানে গিলবার্ট নামক একজন ম্যাজিশিয়ান স্যান্ডারসন সিস্টার নামক তিনজন উইশ সম্পর্কে বক্তৃতা দিচ্ছিল। এখানে এই স্যান্ডারসন সিস্টার আর কেউ নয়, বরং মুভির শুরুতে দেখানো ইউনি ম্যারি এবং সারা ছিল। গিলবার্ট তার জাদুর ঘরে রাখা সেই জাদুর বইটি সবাইকে দেখায়। তখনই সেখানে একটি কালো বিড়াল চলে আসে, যাকে দেখে সেখানে উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এই বিড়ালটি আসলে কোনো বিড়াল নয়, এটি মূলত আগে একজন মানুষ ছিল যাকে স্যান্ডারসন সিস্টাররা বিড়ালে পরিণত করেছিল। এই ছেলেটির ছোট বোন এমিলিকে স্যান্ডারসন সিস্টাররা একটি স্পেল খাইয়ে মেরে ফেলেছিল এবং এতে করে তারা এমিলির যৌবন নিয়ে নিয়েছিল। আর এই কাজে যেহেতু এমিলির ভাই তাদেরকে বাধা দিয়েছিল, তাই তারা এমিলির ভাইকে বিড়ালে পরিণত করেছিল। তবে গ্রামবাসীরা এই খবর পেয়ে যায় এবং সেখানে চলে আসে। আর এই অপরাধের জন্য তারা স্যান্ডারসন সিস্টারদের ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তবে মারা যাওয়ার আগে উইনি সবাইকে অভিশাপ দিয়ে যায় যে হ্যালোইনের দিনে যখন পূর্ণিমা থাকবে, তখন যদি কোনো ভার্জিন একটি কালো মোমবাতিতে আগুন ধরায় তাহলে তারা আবারও ফিরে আসবে। এরপর থেকে মানুষেরা ভয়ে এই কাজ থেকে বিরত থাকতো। এভাবেই কেটে যায় 300 বছর। তবে আজ থেকে ঠিক 29 বছর আগে একজন যুবক সেই কালো আগুনের মোমবাতিতে আগুন ধরায় এবং স্যান্ডারসন সিস্টাররা ফিরে আসে। তবে এই ফিরে আসা চিরকালের জন্য নয়, বরং তারা এক রাতের জন্য ফিরে আসে। আর এই এক রাতের মধ্যেই তারা যদি কোনো অল্প বয়সী বাচ্চাকে স্পেল পান করাতে পারে এবং তার যৌবন নিয়ে নিতে পারে, তাহলেই তারা চিরকালের জন্য এই পৃথিবীতে ফিরে আসতে পারবে। আর এ কারণেই 29 বছর আগে যখন ওই ছেলেটি স্যান্ডারসন সিস্টারদেরকে, তখন তারা তারই বোনকে ওই স্পেলটি পান করাতে চেয়েছিল, কিন্তু ওই ছেলেটি এবং তার বন্ধুরা মিলে তার বোনকে বাঁচিয়ে নেয়। আর যেহেতু সকাল হওয়া পর্যন্ত তারা কোনো বাচ্চাকে স্পেলটি পান করাতে পারে না, তাই তারা মারা যায়। এখন এই পুরো গল্পটি গিলবার্ট সেখানে থাকা দর্শকদেরকে শোনাচ্ছিল। সে এখানে একটি মোমবাতি দর্শকদেরকে দেখায়। আসলে গিলবার্ট তার ম্যাজিক শপে এইসব জিনিসই বিক্রি করত। এখন শো শেষ হওয়ার পর বেকা ম্যাজিক শপ থেকে কিছু পাথর কেনে। যখন গিলবার্ট এসে বেকাকে তার জন্মদিন উপলক্ষে একটি কালো আগুনের মোমবাতি গিফট করে। আসলে বেকা এবং ইজি গিলবার্টের অনেক পুরনো কাস্টমার ছিল এবং তাদের মধ্যকার সম্পর্ক অনেক ভালো ছিল। এখন এরপর বেকা তার রিচুয়াল করতে সালেম গ্রামের সেই জঙ্গলে চলে যায়। আমরা দেখতে পাই সালেম গ্রামটি এখন একটি মিউজিয়ামের মতো হয়ে গিয়েছে, যেখানে মানুষজন গ্রামটি দেখতে আসতো। বেকা এবং ইজি সেই উইজদের জঙ্গলে সব বছর জন্মদিনের রিচুয়াল পালন করত। রিচুয়াল শুরুর আগে ইজি বেকাকে বেকা ক্যাসি এবং ইজির একসাথে একটি ছবি দেখায়, কারণ প্রতিবার তারা তিনজন মিলে এই রিচুয়ালটি করত। তবে এবার আর তাদের সাথে ক্যাসি নেই, যে ব্যাপারটা ভেবে তাদের সকলের মন খারাপ হয়ে যায়। এখন এরপর তারা রিচুয়াল শুরু করে দেয়। তখনই সেই কালো আগুনের মোমবাতিতে আগুন বেশি করে জ্বলে ওঠে, ফলে তারা দুজনই ভয় পেয়ে যায় আর এই মোমবাতিটি বন্ধ করে দেয়। তবে হঠাৎই সেই মোমবাতিতে নিজে নিজেই কালো আগুন জ্বলতে শুরু করে, যা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। তখনই তারা সেই গানটি শুনতে পায় যা মুভির শুরুতে সারা শুনতে পেয়েছিল।
আর ঠিক তখনই চারিদিকে জোরে জোরে বাতাস বইতে শুরু করে, কিন্তু তাও মোমবাতিটি নিভছিল না। মোমবাতির গোড়া থেকে মাটি চিরে দুই ভাগ হয়ে যায়, যা দেখে ভয়ে ইজি এবং বেকা লুকিয়ে পড়ে। চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে এবং সেখান থেকে স্যান্ডারসন সিস্টাররা আবারও জীবিত হয়ে যায়। জীবিত হয়েই তারা সালেমবাসীদের উপর বদলা নিতে চায়। দূর থেকে তাদের ইজি এবং ব্যাকা দেখছিল। ব্যাকা বুঝতে পারে না যে এসব কেন হচ্ছে। তখন ইজি তাকে গিলবার্টের কথা মনে করিয়ে দেয়, যেখানে মোমবাতি, ভার্জিন এবং পূর্ণিমার কথা বলা হয়েছিল। অর্থাৎ গিলবার্ট ইচ্ছাকৃতভাবেই তাদেরকে ওই মোমবাতিটি দিয়েছিল। এখন ইজি এবং বেকা সেখান থেকে পালাতে শুরু করে এবং স্যান্ডারসন সিস্টার তাদেরকে ধরে ফেলে, যেহেতু মন্ত্রের নিয়ম অনুযায়ী তাদের কাছে কাল সূর্য উদয় পর্যন্ত সময় ছিল। তাই স্যান্ডারসন সিস্টাররা যদি আরো কিছুদিন বেঁচে থাকতে চায়, তাহলে তাদেরকে এখনই বেকা এবং ইজিকে স্পেল পান করিয়ে তাদের যৌবনের আত্মা নিয়ে নিতে হবে। তবে এত বছর পর জীবিত হয়ে স্যান্ডারসন সিস্টাররা এই স্পেলটি বানানোর মন্ত্র ভুলে গিয়েছিল। তাই তো ইউনি তার জাদুর বইটিকে ডাক দেয় এবং সাথে সাথে ম্যাজিক শপে থাকা বইটির চোখ খুলে যায়। তবে সেটি বাধা অবস্থায় থাকায় ইউনির কাছে আসতে পারে না। তাই ইউনি অনেক বেশি রেগে যায়, আর এই জন্যই সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা কম বয়সী যাদেরকেই দেখবে তাদেরকেই মেরে ফেলবে। যা শুনে ইজি এবং বেকা অনেক ভয় পেয়ে যায়। তবে তারা বুদ্ধি খাটিয়ে বলে যে তাদের বয়স আসলে 40 এবং তারাও স্যান্ডারসন সিস্টারদের মতোই কম বয়সী মানুষদের আত্মা নিয়ে নিত। তারা এও বলে যে স্যান্ডারসন সিস্টাররা তাদের আইডল, তাই তো তারা স্যান্ডারসন সিস্টারদেরকে জীবিত করেছে। যা শুনে স্যান্ডারসন সিস্টাররা অনেক খুশি হয়ে যায়। বেকা চাইছিল না যে স্যান্ডারসন সিস্টাররা কোনো বাচ্চার জীবন নিক, তাই সে বুদ্ধি করে বলে যে এখন যৌবন ধরে রাখতে কোনো জাদুর বই বা স্পেলের দরকার হয় না, কারণ এখন এসব স্পেল এবং পোশন সুপার শপেই পাওয়া যায়। যা শুনে স্যান্ডারসন সিস্টাররা কিছুক্ষণ নিজেদের মধ্যেই আলাপ করে, আর এরপর ইউনি বেকাকে বলে তাদের সুপার শপে নিয়ে যেতে। তারা দুজন স্যান্ডারসন সিস্টারদেরকে নিয়ে সুপার শপে যায়, যেখানে অটোমেটিক ডোর দেখে স্যান্ডারসন সিস্টাররা মনে করে যে এটি হয়তো বা কোনো জাদুর জায়গা। আর এরপর ভেতরে গিয়ে তারা অনেক অবাক হয়ে যায়। বেকা স্যান্ডারসন সিস্টারদের পোষণের বদলে লোশন ধরিয়ে দেয়। স্যান্ডারসন সিস্টাররা সেখানে থাকা অনেক বেবি লোশন খেয়ে নেয়। তাছাড়া ফেস মাস্কে তারা বাচ্চাদের চেহারা মনে করে খেতে থাকে। এই সুযোগে বেকা এবং ইজি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মেরি তাদের সামনে চলে আসায় তারা আর পালাতে পারে না। তখন সেখানে কিছু বাচ্চা চলে আসে, যারা কিনা হুবহু স্যান্ডারসন সিস্টারদের মতো হ্যালোইন ড্রেস পরেছিল। তারা আসল স্যান্ডারসন সিস্টারদের সাথে সেলফি নিয়ে সেখান থেকে চলে যায়। ইউনি বেকাকে জিজ্ঞাসা করে যে বাচ্চারা তাদের মতো ড্রেস আপ কেন করেছে। তখন বেকা বলে তারা স্যান্ডারসন সিস্টারদের পূজা করে, যা শুনে তারা অনেক খুশি হয়ে যায়। তখন স্যান্ডারসন সিস্টারদের চোখ পড়ে একটি গোলাকার আয়নার দিকে, যেখানে তাদেরকে খুবই কুৎসিত দেখাচ্ছিল। তাই ইউনি রেগে গিয়ে সেলসম্যানকে জিজ্ঞাসা করে যে এই পোষণে কয়টি বাচ্চার আত্মা রয়েছে। এতে করে সেলসম্যান অবাক হয়ে বলে যে একটিও না। যা শুনে ইউনি অনেক বেশি রেগে যায় এবং বেকাকে মারতে চায়। তবে বেকা এবং ইজি সেখান থেকে পালাতে থাকে। এরই মধ্যে ইজি কিছু লবণ সংগ্রহ করতে থাকে, কারণ গিলবার্ট তাদেরকে বলেছিল যে লবণ দিয়ে উইজদের ঠেকানো সম্ভব। ঠিক ওই সময় ইজির হাত থেকে কিছু লবণ নিচে পড়ে যায়, আর তখনই ইউনি তাদের উপর ম্যাজিক দিয়ে আক্রমণ করে। তবে ইউনির ম্যাজিকটি উল্টো তার দিকেই ফিরে যায়, ফলে তারা বুঝে যায় যে লবণ দিয়ে স্যান্ডারসন সিস্টারদের জাদু ঠেকানো সম্ভব। আর এই সুযোগে বেকা এবং ইজি সেখান থেকে পালিয়ে যায়। তাই স্যান্ডারসন সিস্টাররা তাদের হাতের কাছে যা কিছু ছিল সেটিকেই তাদের বাহক বানিয়ে বেকাদের খুঁজে বেড়াতে শুরু করে, যেখানে ম্যারি একটি অটোমেটিক ভ্যাকিউম ক্লিনারে চড়ে বসে। বেকা এবং ইজি গিলবার্ডের ম্যাজিক শপে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে জেনে বুঝে কেন তাদের কালো আগুনের মোমবাতি দিয়েছে। গিলবার্ট কিছু বলার আগেই সে লক্ষ্য করে জাদুর বইটির চোখ খুলেছে, তাই সে বইটিকে বন্ধু সম্বোধন করে কথা বলতে থাকে। যা শুনে বেকা এবং ইজি বুঝে যায় যে এতে গিলবার্ট জড়িত। গিলবার্ট অতিরিক্ত এক্সাইটেড হয়ে বইটি খুলে ফেলে এবং তখনই বই থেকে আলোক রশ্মি বের হয়, যা দেখে স্যান্ডারসন সিস্টাররা বইয়ের লোকেশন পেয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। গিলবার্ট স্যান্ডারসন সিস্টারদেরকে দেখে বলে যে সে তাদের অনেক বড় ভক্ত। তবে উইনি তো গিলবার্টকে না দেখেই শুধুমাত্র তার বইকেই দেখছিল। উইনি বইটি গিলবার্টের কাছ থেকে নিয়ে নেয় আর সেখানে থাকা বেকা এবং ইজিকে স্টোর হাউসে বন্দি করে দেয়।
এরপর গিলবার্ট স্যান্ডারসন সিস্টারদেরকে বলে যে আজ থেকে 29 বছর আগে স্যান্ডারসন সিস্টারদেরকে সে দেখেছিল। এরপর থেকে সে স্যান্ডারসন সিস্টারদেরকে নিয়ে গবেষণা করেছে এবং আজ তাদেরকে সে জীবিত করেছে। নিজ থেকে তাদের এসব কথা বেকা এবং ইজিও শুনছিল। তখন মেরি একটি পোস্টার খুঁজে পায় যেখানে মেয়র ট্রাক্সের ছবি ছিল। ট্রাক্স দেখতে একদমই রবার্টের মতো হওয়ায় ইউনি মনে করে যে এটি হয়তো বা রবার্ট। তাই ইউনির মনে আবারও সালেমের প্রতি প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ম্যারি এবং সারা ইউনিকে আবারও যৌবন ফিরে পাওয়ার পোষণ বানাতে বলে। তবে ইউনির মাথায় অন্য কিছু চলছিল। সে এবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উইচ হতে চাইছিল, তাই তো সে ম্যাজিকা ম্যাক্সিমা করতে চায়। তবে ম্যারি এবং সারা ইউনিকে তার প্রমিসের কথা মনে করিয়ে দেয়। তখন ইউনি বলে যে সে 300 বছর ধরে এই প্রমিস রেখে এসেছে, তবে এখন আর সে তা রাখতে পারবে না। এই বলে ইউনি ম্যাজিকা ম্যাক্সিমার মন্ত্র খুঁজতে থাকে। তবে বইটি এখানে খোলার নামই নিচ্ছিল না। আসলে বইটি নিজেও চাইতো না যে কেউ ম্যাজিকা ম্যাক্সিমা ব্যবহার করুক। তবে ইউনি তার জাদুর শক্তির মাধ্যমে বইটিকে খুলে ফেলে। সেখানে লেখা ছিল যে এই জাদু করতে হলে একজন প্রেমিকের মাথা এবং শত্রুর রক্ত প্রয়োজন। তাই ইউনি সিদ্ধান্ত নেয় যে সে বিলিকে আবারও জীবিত করে তার মাথা নিয়ে নিবে এবং শত্রু হিসাবে ট্রাস্কের রক্ত নিবে। ইউনি গিলবার্টকে বলে বিলির মাথা এনে দিতে এবং গিলবার্টের উপর জাদু করে দেয়। এর ফলে গিলবার্ট যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ না করতে পারে তাহলে সে মারা যাবে। তাই তো না চাইতেও গিলবার্টকে স্যান্ডারসন সিস্টারদের কথা শুনতে হয়। আর এরপর স্যান্ডারসন সিস্টাররা বেরিয়ে পড়ে ট্রাস্ককে খুঁজতে। অন্যদিকে বেকা এবং ইজি বুঝে যায় যে স্যান্ডারসন সিস্টাররা এখন মিস্টার ট্রাস্ককে মেরে ফেলতে চাইছে। আর একবার যদি তারা ম্যাজিকো ম্যাক্সিমা করে ফেলে তাহলে তারা পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তাই বেকা ক্যাসিকে কল করে এই ব্যাপারে জানায়। তবে ক্যাসি পার্টিতে থাকায় সে বেকার কথা ঠিক মতো ভাবে শুনতে পারে না। তখন ইজি বেকাকে কিছু অ্যাঞ্জেলিকা পাতা দেখায় যার মাধ্যমে কোনো কার সম্পর্কে জানা যায়। আর এই সম্পর্কে তাদের গিলবার্টই বলেছিল। অন্যদিকে গিলবার্ট বিলির কবর খুঁড়তে গেলে বিলি নিজে নিজেই কবর থেকে বের হয়ে আসে, যাকে দেখে গিলবার্ট অনেক ভয় পেয়ে যায়। তবে বিলি তাকে থামিয়ে বলে যে সে একজন ভালো ভূত। আর এরপর গিলবার্ট বিলিকে বলে যে 29 বছর পর স্যান্ডারসন সিস্টাররা আবারও ফিরে এসেছে, যা শুনে বিলি আবারও কবরে চলে যেতে চায়, কারণ সে 29 বছর আগেও জীবিত ছিল আর সে ম্যাজিকো ম্যাক্সিমা সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। তাই গিলবার্ট বুদ্ধি খাটিয়ে বলে যে স্যান্ডারসন সিস্টারদের মেরে ফেলতে বিলির প্রয়োজন। তাই বিলি গিলবার্টের সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে স্যান্ডারসন সিস্টাররা হ্যালোইন ফেস্টিভ্যালে গিয়ে টাস্ককে খুঁজতে থাকে। এরই মধ্যে ইজি সেই অ্যাঞ্জেলিকা পাতায় আগুন লাগিয়ে দেয়, কিন্তু কিছুই হচ্ছিল না। তাই সে উইজদের মতো করে বেকাকে সেই পাতার উপর হাত ঘোরাতে বলে। বেকা তা করলে দেখা যায় যে তাদের মধ্যে উইজদের মতো শক্তি চলে এসেছে। আসলে উইনির মতো করে 16তম জন্মদিনে বেকাও উইজদের শক্তি পেয়ে গিয়েছিল, আর এই অ্যাঞ্জেলিকা পতার মাধ্যমে সে এই ব্যাপারে জানতে পেরেছে। এরপর বেকা তার শক্তি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায় এবং ট্রাস্ককে কল করে বলে দেয় যে কেসি এখন তার বয়ফ্রেন্ড সহ আরও কিছু ছেলেদের সাথে তারই বাসায় পার্টি করছে। যা শুনে ট্রাক্স দৌড়ে তার বাসায় যেতে থাকে। বেকার এমনটি করার কারণ হচ্ছে স্যান্ডারসন সিস্টাররা যাতে করে ট্রাস্ককে খুঁজে না পায়। সেখানে কালো বিড়ালটিকে দেখে বেকা বুঝতে পারে যে বইটি হয়তো বা এখানে আশেপাশে কোথাও রয়েছে। এমনকি বেকা সেই বইটি পেয়েও যায়। তবে বইটি এখানে বেকাকে নিয়ে আকাশে উঠে যায় আর বেকাকে নিচে ফেলে দিয়ে আবারও নিজের জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে স্যান্ডারসন সিস্টাররা হ্যালোইন ফেস্টিভ্যালে অনেক এনজয় করছিল। তবে যখনই তাদের মনে পড়ে যায় যে তাদের হাতে শুধুমাত্র আজকের রাতটাই সময় আছে, তখনই তারা বেরিয়ে পড়ে ট্রাস্ককে খুঁজতে। শহরের কোনায় কোনায় খুঁজেও তারা ট্রাস্ককে খুঁজে পায় না। আর এরপর বেকা এবং ইজি ক্যাসির কাছে যায় এবং তাকে স্যান্ডারসন সিস্টারদের ব্যাপারে সব খুলে বলে। তবে ক্যাসি শুরুতে এসব কিছু বিশ্বাস করতে চায় না। তবে তখনই সে দেখতে পায় স্যান্ডারসন সিস্টাররা মাইককে তাড়া করছে, ফলে ক্যাসিরও সব বিশ্বাস হয়ে যায়। এরই মধ্যে স্যান্ডারসন সিস্টাররা তাদেরকে দেখে ফেলে, তাই তারা দরজা লাগিয়ে লুকিয়ে পড়ে। তবে স্যান্ডারসন সিস্টাররা দরজা ভেঙেই ভেতরে ঢুকে পড়ে। কেসির বাসায় অ্যালেক্সা নামক একটি যন্ত্র কথা বললে স্যান্ডারসন সিস্টাররা ভয় পেয়ে যায়, আর এই সুযোগে বেকাররা লুকিয়ে পড়ে। অন্যদিকে ট্রাক্স হ্যালোউইন ফেস্টিভ্যালে চকলেট অ্যাপল দেখে নিজের লোভ সামলাতে পারে না।
তাই তার ক্যাসির কাছে যেতে অনেক দেরি হয়ে যায়। অন্যদিকে গিলবার্ডও বিলি এবং জাদুর অন্যান্য সামগ্রী জোগাড় করে হ্যালোইন ফেস্টিভ্যাল এনজয় করছিল। এরই মধ্যে স্যান্ডারসন সিস্টাররা বেকাকে দেখে ফেলে। তারা বেকাকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই বেকা বলে যে তার কাছে একটি বিশেষ পানি রয়েছে যা তাদের জাদুতে লাগবে, আর তারা যদি বেকাকে মেরে ফেলে তাহলে সেই পানি মাটিতে ফেলে দিবে, যা শুনে ইউনি থেমে যায়। আর এই সুযোগে ইজি এবং ক্যাসি স্যান্ডারসন সিস্টারদের চারিদিকে লবণ দিয়ে একটি সার্কেল বানিয়ে ফেলে, ফলে স্যান্ডারসন সিস্টাররা সেখানেই আটকে পড়ে যায়। তাদের কোনো জাদুই সেখানে কাজ করছিল না। বেকা এতে করে অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে গিলবার্ড বিলিকে নিয়ে তার ম্যাজিক স্টোরে চলে আসে। সেখানকার পরিবেশ দেখে বিলি বুঝতে পারে যে গিলবার্ড অভিশপ্ত এবং সে স্যান্ডারসন সিস্টারদের সাহায্য করছে, তাই বিলি সেখান থেকে চলে যেতে থাকে। তবে গিলবার্ড বিলিকে মেরে ধরে তার থেকে তার মাথাটি আলাদা করে নেয়। এদিকে বেকা আবারও মাইকের সাথে তাকে উইস বলা নিয়ে ঝগড়া করতে শুরু করে, কেননা মাইক স্যান্ডারসন সিস্টারদের আবারও জেগে ওঠার জন্য বেকাকেই দায়ী করে যাচ্ছিল। এক পর্যায়ে মাইক তার ভুল বুঝতে পারে এবং বেকার কাছে ক্ষমা চায়। ততক্ষণে বাসায় ট্রাস্ট চলে আসে, যাকে দেখে সবাই অনেক ঘাবড়ে যায় যে ট্রাক্স না আবার স্যান্ডারসন সিস্টারদের মুক্ত করে দেয়। ট্রাক্স গ্যারেজ খুলতেই স্যান্ডারসন সিস্টারদেরকে সেখানে দেখতে পায় এবং তাদের সাথে হাই হ্যালো করতে থাকে। ট্রাক্স মনে করেছিল যে তারা হয়তো বা অভিনয় করছে। ততক্ষণে সেখানে কেসি এসে ট্রাক্সকে থামিয়ে দেয়। কেসি ট্রাক্সকে বাবা বলে ডাকায় ইউনি বুঝতে পারে যে ট্রাক্স এবং কেসির মধ্যে একই রক্ত রয়েছে, তাই ট্রাক্সের বদলে এখন সে ক্যাসিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাসি ট্রাক্সকে স্যান্ডারসন সিস্টারদের ব্যাপারে সব খুলে বলে, তবে ট্রাক্স এসব কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ সে আগে থেকেই ক্যাসির উপর রেগেছিল তাকে না জানিয়ে বাসায় পার্টি করার জন্য। এখন ট্রাক্স অনেক টায়ার্ড হওয়ায় বাসায় ঢুকে পড়ে, তাই বেকাররা সেখান থেকে চলে যায়। এই ফাঁকে সেখানে মেরির অটোমেটিক ভ্যাকিউম ক্লিনারটি গ্যারেজের কাছে চলে আসে এবং সেখানে থাকা সব লবণ পরিষ্কার করে ফেলে। অন্যদিকে এই ব্যাপারে না জানা বেকাররা বাইরে স্যান্ডারসন সিস্টারদের ব্যাপারে আলাপ করছিল, আর ঠিক তখনই স্যান্ডারসন সিস্টার ক্যাসিকে তুলে নিয়ে চলে যায়। ক্যাসিকে বাঁচাতে বেকা তার হাত ক্যাসির দিকে তুলে ধরে। ঠিক তখনই বেকার হাত থেকে অদ্ভুত এক আলোকরশ্মি বের হয়ে আসে, যা দেখে বেকা সহ ইজিও অনেক অবাক হয়ে যায়। আর এরপর তারা দুজন ক্যাসিকে বাঁচাতে চলে যায়। এদিকে একা থাকা মাইকের সামনে বিলির মাথা কাটা শরীরটি চলে আসে, ফলে মাইক ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে গিলবার্ড জাদুর জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র প্রস্তুত করে রেখেছিল। গিলবার্ড এই ভেবে স্বস্তি পায় যে এখন আর তাকে মরতে হবে না। তখনই বিলির মাথা গিলবার্ডকে বলে যে স্যান্ডারসন সিস্টারদের কাজ শেষ হয়ে গেলে তারা গিলবার্ডকে এমনিতেই মেরে ফেলবে, তাই গিলবার্ড সিদ্ধান্ত নেয় যে স্যান্ডারসন সিস্টাররা তাকে মারার আগেই সে স্যান্ডারসন সিস্টারদেরকে মেরে ফেলবে। আর এ কারণেই সে ওই কালো আগুনের মোমবাতিটি নেভানোর চেষ্টা করে, কারণ ওই আগুনই তাদের জীবিত রেখেছিল। তখনই বিলি গিলবার্ডকে বলে এসব করে কোনো লাভ নেই, কারণ আগুনটি শুধুমাত্র সূর্যাস্ত হলেই নিভবে। তখনই সেখানে স্যান্ডারসন সিস্টাররা ক্যাসিকে নিয়ে চলে আসে। ইউনি সেখানে এসেই বিলির মুখ সেলাই করে দেয় এবং তার বইকে ডাক দেয়। গিলবার্ড ক্যাসিকে দেখে অনেক অবাক হয়ে যায়। গিলবার্ড ক্যাসিকে আগে থেকেই চিনত, তাই সে স্যান্ডারসন সিস্টারদেরকে বলে তাকে ছেড়ে দিতে। তবে ইউনি উল্টো ক্যাসিকেই বেঁধে ফেলে। এখন স্যান্ডারসন সিস্টারদের আর গিলবার্ডের কোনো প্রয়োজন নেই, তাই ইউনি গিলবার্ডকে দূরে ছুঁড়ে মারে। আর এরপর তারা ম্যাজিকা ম্যাক্সিমা স্পেলটি পড়তে থাকে। এরই মধ্যে সেখানে বেকা এবং ইজি চলে আসে। তারা দূর থেকে কেসিকে বাধা অবস্থায় দেখতে পায়। তখন ইজি লক্ষ্য করে কেসির হাতে আবারও অদ্ভুত আলো জ্বলছে, তাই এবার ইজি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে বেকা একজন উইচ, তাই সে বেকাকে বলে স্যান্ডারসন সিস্টারদের সাথে লড়াই করতে। আর এই ফাঁকে সে ক্যাসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, আর ঠিক এমনটিই হয়। বেকা স্যান্ডারসন সিস্টারদের ম্যাজিকা ম্যাক্সিমা করা থেকে বাধা দেয় এবং প্রথমবারের মতো তার উইচের জাদু ব্যবহার করে। তবে বেকার জাদু খুবই দুর্বল ছিল, তাই এতে স্যান্ডারসন সিস্টারদের কিছুই হয় না। এ কারণে বেকাকে সাহায্য করতে ক্যাসি এবং ইজি তাদের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। তখনই স্যান্ডারসন সিস্টাররা তাদের জাদুই শক্তি ব্যবহার করা শুরু করলে ইজি এবং ক্যাসি সেখান থেকে পালিয়ে যায় এবং ইউনি বেকাকে জাদু দিয়ে অনেক আঘাত করে। বেকা বুঝতে পারে যে সে কখনোই ইউনির সাথে পেরে উঠবে না, তাই বেকা জাদুর বইটিকে বলে যে বইটি কারোর দাস নয়,
তাই তার নিজের পছন্দ রয়েছে। এই বলে বেকা বইটিকে জিজ্ঞাসা করে যে সে কি ইউনির সাথে থাকতে চায় নাকি বেকার সাথে। তখন বইটি কিছুক্ষণ চিৎকার করে এবং বেকার কাছে চলে যায়। বেকা বইটি নিয়ে জঙ্গলের ভেতর দিকে পালিয়ে যায়। সেখানে বেকা ক্যাসি এবং ইজির সাথে মিলে যায়। বেকা বইটিকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করতে পারে। তখন বইটি বেকাকে ম্যাজিক ম্যাক্সিমার ওয়ার্নিং পেজটি দেখায়, যেখানে লেখা ছিল যে জাদুটি যে করবে সে অনেক শক্তিশালী তো হয়ে যাবে, তবে এর বদলে তার থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো ছিনিয়ে নেওয়া হবে। ততক্ষণে সেখানে স্যান্ডারসন সিস্টাররা চলে আসে এবং তারা যখনই বেকাদের উপর আক্রমণ করতে যায়, বেকা তার জাদুর মাধ্যমে একটি শিল্ড তৈরি করে ফেলে। তবে স্যান্ডারসন সিস্টাররা একসাথে অনেকগুলো আক্রমণ করায় আস্তে আস্তে করে বেকার শিল্ড দুর্বল হতে থাকে। তখনই ইজির মনে পড়ে যায় যে সে বইয়ে পড়েছিল শক্তি শেয়ার করলে শক্তি বাড়ে, তাই ইজি এবং ক্যাসি বেকার শিল্ডে হাত রাখে, ফলে শিল্ডটি অনেক শক্তিশালী হয়ে যায়। ইউনি বুঝতে পারে যে তারা বেকাদের শিল্ড ভাঙতে পারবে না, তাই সে বেকাকে বলে যে সে ম্যাজিকো ম্যাক্সিমার মন্ত্রটি মুখস্থ করে নিয়েছে, তাই তার এখন কোনো বইয়ের প্রয়োজন নেই। এই বলে স্যান্ডারসন সিস্টাররা আবারও ম্যাজিকো ম্যাক্সিমা করতে চলে যায়। বেকারা সিদ্ধান্ত নেয় যে সে স্যান্ডারসন সিস্টারদের ম্যাজিকো ম্যাক্সিমার ওয়ার্নিংটি জানাবে, তাই তারা স্যান্ডারসন সিস্টারদের পিছু করতে থাকে। এরপর ইউনি ম্যাজিকো ম্যাক্সিমা শুরু করে দেয় এবং সেটা সফলও হয়ে যায়, তাই এখন থেকে ইউনি সব থেকে শক্তিশালী উইচ হয়ে যায়। স্যান্ডারসন সিস্টাররা লক্ষ্য করে যে মোমবাতির আগুন নিভে গিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত জীবিত আছে, তাই তারা অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে বেকা চলে আসে। বেকা ইউনিকে বলে যে এই জাদু যে করেছে তার থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ছিনিয়ে নেওয়া হবে, তবে ইউনি বেকার কথায় কোনো গুরুত্ব দেয় না। আর ঠিক তখনই মেরি এবং সারা ধীরে ধীরে গায়েব হয়ে যেতে শুরু করে, যা দেখে ইউনি অনেক ইমোশনাল হয়ে পড়ে, কেননা এই পৃথিবীতে ম্যারি এবং সারাই ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ, যা দেখে ইউনি অনেক ইমোশনাল হয়ে যায়। তার এখন ম্যাজিকো ম্যাক্সিমা করায় রিগ্রেট ফিল হচ্ছিল, সে এখন তার বন্ধুদের সাথেই থাকতে চাইছিল, তাই তো ইউনি বইকে জিজ্ঞাসা করে যে এখন কি আর কোনো উপায় নেই তার বন্ধুদেরকে ফিরে পাওয়ার। তখন বই একটি পৃষ্ঠা উল্টায় যে জাদুর মাধ্যমে ইউনি তার বোনদের ফিরে পেতে পারে, তবে এটি করার জন্য ইউনিকে তার সব শক্তি হারাতে হবে। ইউনি এতে রাজি হয়ে যায় এবং বলে তার বোনদের ছাড়া তার শক্তি কিছুই নয়। এখন বেকা সেই মন্ত্র পড়তে শুরু করে এবং ইউনি খুশি খুশি তার বোনদের কাছে চলে যায়, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। অর্থাৎ এখন থেকে স্যান্ডারসন সিস্টার একেবারে জন্য এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, তাই তাদের জন্য বইটির চোখ থেকে পানি পড়তে শুরু করে। তখন সেখানে গিলবার্ট চলে আসে এবং বিলির আত্মাও এখন মুক্তি পেয়ে যায়, কারণ এতদিন উইনির জাদুর জন্যই সে জীবিত ছিল। গিলবার্ট তার কাজের জন্য বেকার কাছে ক্ষমা চায়। বেকা গিলবার্টকে ক্ষমা করে দেয় এবং গিলবার্ট বেকাকে প্রমিস করে যে এখন থেকে সে আর কালো আগুনের মোমবাতি বিক্রি করবে না। এরপর বেকা ক্যাসি এবং ইজি খুশি খুশি হ্যালোইন ফেস্টিভ্যালে চলে যায়। তবে মুভির শেষে আমরা দেখতে পাই যে কালো বিড়ালটি গিলবার্টের শপের মধ্যে আরেকটি কালো আগুনের মোমবাতি দেখতে পায়। তাহলে কি স্যান্ডারসন সিস্টারদের আবারও কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবে? এই প্রশ্নের উত্তর আমরা হোকাস ফোকাস পার্ট 3-তেই জানতে পারবো। আপাতত হোকাস ফোকাস পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।